সামনে ঘুরে যাচ্ছে বাবা আর কি এর মনে সেটা কাট বমি এসে বড়া তো এই যে কি ঝালমুড়ি নাকি বালমুড়ি নিয়ে গেছে আমাদের তো এদিক দিয়ে খালি এদিক দূর যাবো কিছু আমি একটা স্পোর্টসম্যান তাই আমরা এদিকতে লাভ দিয়ে যাবো তো হে গাইস ওয়েলকাম টু মাই স্কাই ব্লগস ওয়ান তো আজকে আমাদের তেমন কিছু কাজ নেই আজকে মানে হালকা ঘুরতে বেরিয়েছি তো দেখি চলো বর্ধমানে যাবো আজকে মানে বর্ধমানটা বাড়ির সাইডেই আছে তাই বর্ধমানে যাওয়া যাক মানে বর্ধমানে ভালো ভালো কিছু কিছু জায়গা আছে ঘোরার আর এমনি একটু কাজও আছে তো চলো ডাইরেক্ট একদম বর্ধমানে যাওয়া যাক সে পুলিশ পার করে আমরা চলে এসেছি মানে গুপ্ত জায়গা দিয়ে আমরা ডিসাইড হলো ইসে কেএফসি তে যাবো মানে কেএসপি তে মানে একটা পার্কের নাম আমাকে বর্ধমানের ফেমাস পার্ক তো আমরা আমাকে গন্তব্যস্থলে চলে এসেছি প্রায় প্রায় ভাব কিন্তু এই জায়গা হচ্ছে একটা জিনিস খারাপ লাগছে এই যে হচ্ছে লেহা রয়েছে যে দুই ঘন্টা হলেই যে টিকিট পাল্টা দেবে তো দুই ঘন্টা যদি কোনো একটা কাপেল নিয়ে এসে কেউ তো দুই ঘন্টায় কী করবে সে গলায় হাত রাখতে ধরো 10 মিনিট লাগবে মানে নতুন কোনো যদি আমি একটা মেয়ে নিয়েছি তো তার প্রথমে আনবো তার চিনা পরিচিত হবে একটু হাত রাখবো গলায় ওই করতে করতে তো 1 ঘন্টা পার হয়ে যাবে তার 1 ঘন্টা কী করবো আমি এই সিস্টেমটা ভুল লেগে এই সিস্টেমটা একটু পাল্টাতে হবে যে 2 ঘন্টার বেশি করতে হবে তো চলো দেখি একটু সাইড দিয়ে ঘুরে একটা পুকুর দেখায় তোমাকে দাঁড়াও বড় একটা পুকুর এই যে কত বড় পুকুর তো চলো একটা এই পুকুরে একটা পাক দিই মানে এক পাক দেবো ওই জায়গাতে ওই পুকুরে ওদিক দিয়ে 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 এদিকে সোজা বাড়ি কিন্তু পিছনে যে মেয়েটা গেলো ওই মেয়েটার গায়ের থেকে একটা গন্ধ বেরোলো যে আমার একটা গার্লফ্রেন্ডের সাথে আমার মানে আমার গার্লফ্রেন্ড না মানে আমার একটা বন্ধু এটা এর নেই আমার একটা বন্ধু একটা গার্লফ্রেন্ড আছে ওর গায়ের থেকে একটা গন্ধ পায় মানে অনেক পারফিউমের গন্ধ হয়ে যায় কিন্তু এই জায়গায় এই পার্কে যে মেয়ে কাজকর্ম হয় তাই চলো দেখাচ্ছি যে কাজকর্মগুলো হয় এই পার্কে মানে পার্কটা ভালো মানে ওই সব দিক দিয়ে মানে এমনিও সুন্দর পার্ক এই তারা সামনে বলে হচ্ছে একটা তারা দেখাচ্ছি আমার না মার খাই একটা বন্ধু এসেছে আজকে ওরও গার্লফ্রেন্ড নেই তাই আমার সাথে এসেছে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ওরও নেই আমারও নেই তাই দুজনেই সিঙ্গেল এসেছি পিছনে বলে এই যে কার বউরে নিয়েছে কিরা যে লোকের বউরে নিয়েছে যে মজা করা পার্কে এটা কি ঠিক তোমরাই করে ঠিক নিজের বউ নিয়ে লোকের বউরে লোকের লোকের আবে জলদি বল কাল সুবে পানভেল নিকলনা হ্যায় আমি ধরো কাজে গেলাম আমার বউরে নিয়ে আরেকজন নিয়ে চলে এসেছে এই জায়গা তো এই দেখো এই জায়গা সিঁড়িতে মানে একটা মানে ভিডিও করছি মানে এই সুন্দর ভিডিও করছে মানে এই জায়গার ভিডিও ভালোই আসে এই যে এ করে দিয়েছে এটা আমাকে ভালো একটা ভালো বড় সড়ো মাপের ক্যামেরাম্যান এটি তো সামনে বলে একটা দাদু ঠাকুমা রয়েছে বলে দাদু ঠাকুমা আজকাল পার্কে এসে তো চলো দাদু ঠাকুমার দেখাই আমার তো মনে হচ্ছে না দাদু ঠাকুমা কিন্তু ও করছে বলে দাদু ঠাকুমা মনে হয়েছে কেটাই দাদু ঠাকুমা এই বয়সে কী করবে এই পার্কে আসে এই সামনের মেয়ে যেমন হচ্ছে ওর বয়ফ্রেন্ডের সাথে ডাকাডাকি করছে তাই দাঁড়া রয়েছে সিঙ্গেল হয়ে না ওই মেয়েটার পিছনে মেয়েটার মনে হচ্ছে বয়ফ্রেন্ড মনে পিচ্ছাপ করতে গেছে তার জন্য ওটা দাঁড় করে এই যে এই পার্কটায় না আমরা আমি এখনো পর্যন্ত একটা গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারিনি এই পার্কে খালি ভাবি যেটা গার্লফ্রেন্ড হবে আমারও এই পার্কে আমরা আসবো মজা করবো একে মতো এই সামনে বলে এটা যে বাবা আর কি এটা মানে সেটা কার বউ নিয়ে সেটা বড়া এই দেখো ছাতির তলে করে কি ছাতির তলে কাঠি করে এরা তো আমার আপাতত একটু বসতে এই যে আমার মনে হয় বন্ধু মনে হয় কী জন্য নিয়ে এসতেছে আমার জন্যে তো এই যে কী নিয়ে কী নিয়ে এসে এই যে তো এই যে কি ঝালমুড়ি নাকি বালমুড়ি নিয়ে এসে আমার জন্য ধরবি নিচে এনে তে মজা পেলাম না এই শ্বশুরিটাই ওই জায়গাটা ভালো শ্বশুরি আছে তাই দাও ওই যে ওই শ্বশুরিতে যাবো এই দাও এই গলিতে অনেক লোক বলে ফাঁসে যায় দেখি আমি আজকে ফাঁসে যাইনি এই গলিতে তো এই দাও দেই আমি এবার নামি দেই ট্রাই করি দেই কিরম হয় এই বুধা এখানে চল এই নে হবে না রে এইসব আমাদের হবে না এই তো দোকান পাই গেছি আমরা একটা এই তো এইদিক দিয়ে খালি এদিক দূর যাবো কিছু আমি একটা স্পোর্টসম্যান তাই আমরা এদিক দিয়ে লাভ দিয়ে যাবো ক্যা বাত হ্যায় স্যার ক্যা বাত হ্যায় স্যার আও ভাও এই পড়ে পড়ে দাঁত পাত ভাঙে যাবে ওর ফিজ নেও এই যে দাদু এই তো ছেড়া বলে চলবে না
এই দাদু করছে এই যে কেএফসির ভিতরে এই যে পার্কের যে যে দোকানটা তো এই স্টিংটা খারাপ আমি স্টিং খেয়ে অন হচ্ছে গায়ে শক্তি চলে এসেছে জানি চলে এসেছেন ফুল এনার্জি ভিডিও হবে অন কারণ এই এই পুকুরটা তো পাক মারছে এই পুকুরটা দিয়ে কারণ দিয়ে সামনে দিয়ে কিন্তু এই স্টিংটা খাতে আমরা একটা জায়গায় বসেছিলাম আর সাইডে দুটো কাপেল ছিল ওরা আমাকে জন্য প্রচুর বিরক্ত তো ছিল মনে মনে হচ্ছিল আমাকে গালাগালি ওরা কেবল মনে হয় হচ্ছে স্টেপ নিচ্ছিল আর সেই মুহূর্তে আমরা চলে গেছি তো ডাস্টবিনে ফেলা দিলাম আর আমাকে বলে পিছনে একটা মেয়ে আছে ওই মেয়েটা বারবার তাকাচ্ছে আরে আমার একটা ব্লগার মানুষ না তাই মেয়ে ঠিকান তাকায় আমাকে দিকে এইসব দেহেও মানে মনে খুশি হয় প্রচুর খুশি কিন্তু মাঝে মধ্যে মনে হয় কেমন ভালোই লাগে দেখতে ফুলগুলো হচ্ছে মানে মানে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড এর হচ্ছে কানে গুঁজে দিয়ে হেভি সুন্দর একটা মানে ভিডিও করে আমারও আজকে বয়ফ্রেন্ড নাই কে বলতো নি মানে গার্লফ্রেন্ড নাই সরি জোর বল রে ভুল হয়ে গেছে আমার তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি এই সামনে যদি সোনা আমার পটে যায় তাহলে ওই এই ফুলটা ওর কানে দিয়ে তারপরে একটা ছবি তুলব এই যে হচ্ছে বাইরে যাওয়ার গেট এই যে তো বাইরে যাওয়ার আগে আমরা হচ্ছে হালকা এই জায়গাতে এই জায়গা একটু বসে নিয়ে যাই তো হচ্ছে মানে অনেক ঘোরাঘুরি হয়েছে তাই মানে আজকে এইটুকু সমাপ্ত করলাম মানে পার্কের দিকটা এবার হচ্ছে মেন যে কাজটা যে বর্ধমানে যার জন্য আইসি সেই কাজটা করতে যাই তাই গাড়ি নিয়ে ডাইরেক্ট এবার হচ্ছে আর্ট পেপারের দোকান মানে পুরো সেটে 600 টাকা কত আমাদের পাতা বান্ধা হচ্ছে এখানে ভিডিওর জন্য কত কষ্ট করতে হচ্ছে আমাদের হাতা নেওয়া হয়ে গেছে নেওয়ার জিনিসপত্র যেগুলো আছে তোল হেলমেটটা দে সব কিছু কিনতে কিনতে রাত হয়ে গেছে মানে এই যে তাহলে আটবারও নিয়ে নিছি আরও ছিও নিয়ে নিছি মানে কী কয় রং মানে আজকের মতো কাজ কমপ্লিট হলো দেখি এবার রাত বাড়ির দিকে যাওয়া যাক একটা মেয়ে হচ্ছে আমরা মনে হয় সেই পড়াশুনো করি আমরা পড়াশুনো যাই না কারণ বালের মাথাও কিনতে ভিডিও করার জন্যে আর মেয়েগুলো বাচ্চা মনে হয় সেই পড়াশুনো করি আমি তো আজকের ভিডিও অনেক ঘোরাঘুরির পরে আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা।